এসো ধন্য নগরীর ধন্য দামার, এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। তো দর্শক শ্রোতা, শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখলেন যে সেখানে হিরো আলম নিজেকে কতটা চেঞ্জ করে ফেলেছে, যে কবি হওয়ার জন্য সেই লুক আনার জন্য সে নিজেকে কতটা পরিশ্রমে তার এই গেট আপ সে নিয়ে এসেছে। তো দর্শক শ্রোতা, আর তার মুখে কবিতাটি তো আপনারা শুনলেন। তো দর্শক শ্রোতা, বর্তমানে হিরো আলমের এই কবিতাটি নিয়ে মানুষ ট্রোল করছে, তো হিরো আলমকে ট্রোল করে কি কোনো লাভ আছে আমাদের? আমাদের তো কোনো লাভ নেই, লাভ তো ঠিকই হচ্ছে হিরো আলমের। হিরো আলমের যতই মানুষ ট্রোল করুক না কেন, সে তার যে পথে সে পথে সে কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু হিরো আলম করে যাচ্ছে, এটার লাভবান কিন্তু হিরো আলমই হচ্ছে। মানুষ তাকে চিনছে, মানুষ তাকে বেশি ফলো করছে, তার ইনকামও সেইভাবে কিন্তু বাড়ছে। এটা আমরা সাধারণ মানুষ জাস্ট তাকে ট্রোল করে তাকে আরও বেশি ভাইরাল করি। তো দর্শক শ্রোতা, আজকে মূলত হিরো আলমকে আমি ট্রোল করব না, হিরো আলম থেকে কিছু শিক্ষণীয় বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার সকল কন্ট্রোভার্সি যদি আমরা বাদ দিই, তবে হিরো আলম থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে। সেটা হলো, সামনে যাই আসুক না কেন, মানুষ যতই আপনাকে নিয়ে বাজে কথা বলুক না কেন, আপনাকে নিয়ে হাসাহাসি বা ট্রোল করুক না কেন, এই পৃথিবীতে থেমে থাকলে চলবে না। সামনে এগিয়ে যেতে হবে সকল বাধা আর সমালোচনা পিছনে ফেলে। হিরো আলমের এই গুণটা আমাকে অনেক অনুপ্রাণিত করে। অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু আমাদের মাঝে এই গুণটা যদি থাকে, তবে দেখবেন জীবনে লক্ষ্য অর্জনে পথ অনেকটা সহজ হয়ে যাবে। এই পৃথিবীতে অনেকে আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার লক্ষ্য অর্জনের পথে থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি কিছু নীতিমূলক কথা শেখালাম। আসলে আপনারা অনেকে আমার দ্বিমত পোষণ করবেন। আসলে দ্বিমত পোষণ করলেও কি হবে, যে ভাইরাল সে তো ভাইরাল হয়ে যাচ্ছে। যেমন হিরো আলম, হিরো আলম প্রথমে কি, হিরো আলম প্রথমে গান গাইলো, সে ছবি করছে, সে এমনকি গজল গাছে সে হিন্দি আরবি ফার্সি সব ভাষায় সে গানে পারদর্শিতা অর্জন করছে। সে একটাই বাকি ছিল এখন, সেটা হলো কবিতা, সে এটা এখন করে ছাড়লো। তো দর্শক শ্রোতা, হিরো আলমকে তো আমরা সবাই ট্রোল করে যাচ্ছি, কিন্তু সে কি থেমে আছে? সে কিন্তু থেমে নেই, সে তার সেই কাজে কিন্তু সে এগিয়ে আছে। যে যতই আমরা বাধা দিই না কেন, সাধারণ মানুষ, সে কিন্তু তার সেই কাজে কিন্তু সে এগিয়ে যাচ্ছে। সে কিন্তু সেইভাবে তার সাফল্য উচ্ছ্বাসে করে সে কিন্তু পৌঁছে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কিন্তু আমি হিরো আলমকে কিন্তু ফলো করতে বলছি না। হিরো আলমের যে তার গুণাবলী, সেই গুণাবলীটি আমি ফলো করতে বলছি। যে দেখেন, হিরো আলমকে যতই ট্রোল করা হচ্ছে না কেন, যতই বাধা বিপত্তি দিয়া হচ্ছে না কেন, সে কিন্তু তার কাজে এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হিরো আলমের মতো, ওরকম আমরা তো পারবো না, মানুষ এক এক মানুষে এক এক রকম গুণ থাকতে পারে। আপনার যে গুণ ক্ষমতা আছে সেটাই নিয়ে আপনি এগিয়ে চলেন, আশা করি আপনিও সাকসেস হতে পারবেন। আপনার এই সাকসেস হওয়ার পেছনে অনেকে অনেক বাধা দিতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে, আসলে তাদের কথাই না থেমে থেকে অবশ্যই আপনার যে মনটা যেটা চাই সেটাই করুন, আসলে আপনি দেন তখন সাফল্য অর্জন করতে পারবেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।